কোনো পাসপোর্ট ভেরিফিকেশন কমপ্লিট হয় আমার আমার কমপ্লিট কিন্তু জব লাইফে লাগবে ছুটি কি করে ম্যানেজ করো ডোন্ট ইউ গেট এনি স্লিপ ল্যাপস ফর ফ্র্যাকশন অফ সেকেন্ড জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আমাদের বাড়িতে অনেক রকম কলকাতায় আসবে তখন অবশ্যই করে কোথাও একটা আমরা যাব হচ্ছে মাইলেজ কত দিল এত সুন্দর একটা ভিডিও আর ভিউ এত কম তোমরা দাদা ফুড ব্লগ স্টার্ট করো প্লিজ দাড়ুন দাদার ফুড ব্লগ কি স্টার্ট করবে বাস্তব কমেন্ট বলা যেতে বাস্তব কমেন্ট যা হচ্ছে প্রেজেন্ট ইউটিউবে সেই কমেন্ট তোমাকে বলো তো করে কিরকম গুড মর্নিং এভরিওান আজকে হচ্ছে স্যাটারডে আর স্যাটারডে এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা পাঁচ নটা থেকে ঘুম ভাঙছে ঘুম ভাঙছে এরকম করে মোটামুটি আরও এক ঘন্টা শুয়ে শুয়ে কাটালাম যাই হোক এখন দশটা পাঁচ আমাদের দুজনেরই না মানে ছুটির দিন ছুটির দিন তো অনেক মানে সেই কি বলবো আর লাস্ট কিছুদিন ধরে টানা অফিস চলছে স্যাটারডে একটাতে ব্যাংক খোলা ছিল তারপরে সানডে একদিন অফ পেলাম সেই দিনগুলোতে আমরা আসানসোল গেলাম বাইক নিয়ে এলাম এসব করলাম আজকে অনেকদিন পরে একদিন ছুটি পেয়েছি স্যাটারডে অ্যান্ড সানডে দুদিন পরপর তো আজকে আমরা যাব হচ্ছে ভোলানাথ কেবিনে চা খেতে মানে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করতে আমাদের শনি রবিবার করে যেদিনকেই ছুটি পাই সেদিনকেই আমরা ওখানে চলে যাই একটু ব্রেকফাস্টের জন্য আর দারুণ লাগে ব্রেকফাস্ট জানোই তো তোমরা ওখানে ভাইবসটা একদম আলাদা থাকে তো তাই জন্য এখন আমরা যাব হচ্ছে ভোলানাথ কেবিন ভোলানাথ কেবিনে গিয়ে পরে চা খেয়ে দিনটাকে স্টার্ট করা তো আমি হয়ে গেছি এখন রেডি বেরোবো আর এটা হচ্ছে আমার নিউ চশমার ফ্রেম তোমরা এর আগে আশা করি ব্লগে দেখনি তো মাঝখানে আমার পাওয়ার চেক হয়েছিল দিয়ে তারপরে ডাক্তার দিয়েছিল যে তুমি চশমাটা পড়বে এখন কারণ পাওয়ারটা আগের চেয়ে কমেছে বাট তাও আমাকে চশমাটা পরে থাকতে বলেছে সবসময় পড়ি না যখন ওই টিভি দেখি বা ফোন টোন এডিট করি তখন চশমাটা পড়ি তো যাই হোক চশমা পরে আমাকে মনে হয় তোমরা প্রথমবারই দেখছো তো এই আমি এখন রেডি চলো বেরোনো যাক আজকে দিনটা কি করছি না করছি দেখতেই দিন। অনেকদিন পরে ঘরো একটা অনেকদিন পরে হ্যাঁ সিরিয়াসলি কে তো আমরা চলে এসছি সাড়ে দশটার মধ্যেই এসে আগের পাইনি হচ্ছে ঘুগনি আগে ঠিক আমরা স্কুটি থেকে নেমে আগে দৌড়ে চলে গেছি বলতে যে আজকে কিন্তু ঘুগনি আছে কিনা তো বলে দিয়েছে আছে ঘুগনি অমলেট আর হচ্ছে এটা আমাদের পেটের জায়গা আমরা শনি রোববার করে এরকম চলে আসি ব্রেকফাস্ট করতে এত ভালো লাগে না কি বলবো এখানে সবাই আসে সবাই ফ্যামিলির সাথে আসে গল্প করে আমাদের রাস্তা খুব ভালো লাগে আর ওনারা আমাদেরকে চিনে গেছেন না এত ভালো আগের বার তো এসেছিলাম আগের বার আমাদের ভালো করে প্রথমবার চা খাওয়াতে পারেনি ভিড়ের মধ্যে আবার পরের বার ওটা ওটা টাকা নেয়নি ওটা

ভালো বানা না আছে কোনো মশলা খাওয়া দাওয়ার ডান মানে মনে হচ্ছে যেন দুপুরের খাবার আমরা খেয়ে নিলাম আজকে এক্সেস খাওয়া হয়ে গেছে ঘুগনি ছিল দুজন ঘুগনি নিয়েছি আর পুরো খুব ফুল পেট ভরে গেছে যাই হোক এখন বাড়ি যাবো না তেলুন যাবে কে যাবে মিষ্টিটাকে আলাদা করতে হবে তো এত লাস্ট টাইম ফুল আনতে গেছি তো দাদা বললো কি তুমি যা পারো নিয়ে নাও হ্যাঁ তো প্রথমে এই এতগুলো ফুল মালাগুলো যে ওটা টাকা দিয়ে নিয়েছি বাকি এটা এতগুলো জবা আমাকে বলছে দশ টাকায় তুমি যা পারো সব তুলে নাও নিয়ে নিয়েছি তার সাথে মিষ্টি নিয়েছি আজকে শনিবার একটু পুজো দেবো ভালো করে তারপরে প্রীতমকে দেখে এইটা দিয়েছে দেখো এতগুলো ফুল ফ্রিতে মানে আমি এতগুলো এখন জবা ফুল দিয়ে মানে আমার ওই জায়গাটা পুরো মানে লাল হয়ে গেলেও আর কি প্রীতম বলছে তোমার ফুল বেঁচে যাবে এবারে ও বলছে যে ও ট্রেন ধরতে যে দাদারা দেয় তো বলছে যে আমি আমি তো গিয়ে সেই ফেলেই দেব তো সেই দেখো এতগুলো জবা আর এই নিয়ালাম হচ্ছে এখানে পেয়ারা পেয়ারা গুলো বেশ ভালোই প্রীতম কিনলো তো এই এত ফুল নিয়ে এখন পুজোতে তো বসেছি দেখো এদিকে এক ব্যাগ ফুল এদিকে আর একটা ব্যাগ ফুল পুজোতে বসেছি এখনো সাজানো শুরু করিনি একটু সাজিয়েছি তাতে আমাকে এখানে এইখানে নিচ অব্দি সাজাতে হচ্ছে তাও দেখি এত ফুল শেষ করতে পারি কিনা চলো এবারে আমি তোমাদেরকে ফাইনালি সিংহাসনটা দেখাবো ঠিক আছে তোমরাই বলবে যে কেমন দেখতে লাগছে বলো কেমন দেখতে লাগছে যত পেরেছি যতটা পেরেছি ততটাই ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি এতটা সাজানোর পরেও আমার বেঁচে গেছে হচ্ছে এতটা ফুল আজকে মোটামুটি অনেক দিন পরে আমি একটু চুল দাঁড়িয়ে মানে কেটে একটু টাইম পেয়েছি ফ্রেশ হওয়ার বিশ্বাস করো আজকে গিয়ে একটু চুল ফুল কেটে একটু ফ্রেশ হলাম এখন বাজা হচ্ছে ঘড়িতে দুটো সকালবেলা এত হেভি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে যে এখনো অবধি আমাদের খিদে পায়নি আজকে মোটামুটি তিনটে সাড়ে তিনটে চারটের সময় খাওয়ার প্ল্যান আছে যে যখন খিদে পাবে তখনই খাব আর এখন দেখব হচ্ছে একটা ওয়েব সিরিজ কাল থেকে স্টার্ট করেছি গরম পড়তে না পড়তে এই যে আইসক্রিম দেখেছো ফ্রিজে আমার কত বরফ হয়েছে এটা সেই ম্যাঙ্গো এটা হচ্ছে রাবড়ি কুলফি আর এটা একটা এমনি কাপ আইসক্রিম তো এখন দুজন মিলে এই দুটো খাবো আমি লাস্ট এক দেড় মাসে এরকম ল্যাথ কোনোদিন খেয়েছি আজকে মানে ল্যাথ ডে বলা চলে বিশ্বাস করো এমনি এমনি বলছি না মানে সেই যে ওয়েব সিরিজ দেখতে ঢুকেছিলাম খেলাম তো হচ্ছে সাড়ে তিনটে চারটে যেমন সকালটা বললাম মানে এরকম ফোর্থ স্যাটারডে আমি কোনোদিনও কাটাইনি মানে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে তোমরা জানো প্রত্যেকটা কাছে কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে এখন বাজে হচ্ছে ঘড়িটা সাড়ে সাতটা আমার উঠতে ইচ্ছে করছিল না আজকে আমি একটু ওই আর কি টিভি ল্যাপটপ এই মোবাইল এইসব নিয়েই ছিলাম আজকে তো বলছে যে চলো একটু ফুচকা খেতে পেরোই অ্যাটলিস্ট আয় বললাম আচ্ছা ঠিক আছে চলো তুমি লাস্ট এক ঘন্টা ধরে রেডি হচ্ছে আমাকে দেখে সেরকমই মনে হচ্ছে আমি এক ঘন্টা ধরে রেডি হচ্ছি মনে হয় যে কিছু কিছু দিন একটু ল্যাদ খাওয়াটাও দরকার মানে প্রত্যেক উইকেন্ডে আমাদের কিছু না কিছু বেরোনো থাকে তো আজকে আর সত্যি কথা বলতে ইচ্ছা করছিল না আর কোথাও কিছু স্পেশাল করতে তো ওই আর কি ঘরোয়া রয়েছি খেলাম হচ্ছে সাড়ে তিনটের সময় কালকে চিকেন করা ছিল তো আজকে রুটি খেয়েছি চিকেন আর রুটি তো ওই আর কি খাওয়া দাওয়া করে ওয়েব সিরিজই দেখছিলাম এখন সাড়ে সাতটা বাজে এখন একটু বেরোবো হচ্ছে ফুচকা খেতে এখন কি বলতো মানে এখন আমাদের খাওয়া রুটিন এরকম হয়ে গেছে যে মাটন তো ছেড়ে দাও লাস্ট কবে খেয়েছে আমরা জানি না বড় মাছ মানে এই প্রত্যেকটা খাবার এখন আমাদের ডায়েট থেকে আমরা অলমোস্ট বাদ করে দিয়েছি পুরোটাই এখন আমরা চলছি হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবারের উপর বেস করে বিশ্বাস করো সকালবেলা ইডলি খেয়ে যখন অফিস যায় না দুপুর দুটো অবধি আমাকে লাঞ্চের জন্য ওয়েট করতে হয় না তার আগে একটা সময় আমার মানে বারোটা থেকে খিদে পেয়ে যায় এত তাড়াতাড়ি ডাইজেস্ট হয় আর মানে এরকমই একটা রেসিপি আমি একদম সুপার হেলদি রেসিপি এখন আমি বানাবো আজকে রাতে ডিনারের জন্য ও তো খাবে না বলছে বাট আমি খাবো আজকে ওই রেসিপিটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। হ্যাঁ ডেফিনেটলি তোমরা দেখো বাড়িতে বানিয়েও যথেষ্ট হেলদি রেসিপি আর মানে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ডাইজেস্ট হয়ে যাবে এতটাই ভালো আজকে বানাবো ফুচকা টুচকা খেয়ে চলে এলাম ফুচকাই খেলাম আর কিছুই করিনি বাইরে আর তো যাই হোক ও ফুচকা খেলাম চা খেলাম তো এখন চলে এসেছি এখন নটা বাজে আর প্রীতাম এখন আজকে কি একটা রেসিপি বানাবে নতুন তো সেটা এখন তৈয়ারই করছে আগে দেখো কি সুন্দর এখানে ফুলগুলো অলরেডি আমার শুকিয়েও গেল জবা ফুল তো বেশিক্ষণ থাকেও না তো যাই হোক এখন যাই তোমাদেরকে দেখাই আর আমিও দেখি যে কি নতুন রেসিপিটা আজকে হচ্ছে আজকে বানাবো হচ্ছে নর্থ ইন্ডিয়ান একটা সুপার হেলদি ডিশ যেটা আমি আবিষ্কার করেছি কিছুই না ইনস্টাগ্রাম দেখে আবিষ্কার করেছি তো যেটা আমার এখানে আজকে মানে আমার কিচেনে আজকে হচ্ছে প্রথম আমি এটা ইনভেন্ট করবো ওকে বললাম তুমি এটা ভিডিও করবে ঠিক আছে আমাকে দেখাবে আজকের জন্য আমি সেফ পেঁয়াজে কাটলে হবে না কেন পেঁয়াজ কেটেই কান্নাকাটি শুরু হয়ে গেছে

আর তোকে বলছিলাম আর কি ওই কি অন করলাম দেখো অনেক দিন পরে মিষ্টি আনলাম হ্যাঁ অনেক দিন মানে গেছিলাম হচ্ছে পানির নিতে পানির নিতে গিয়ে হঠাৎ হঠাৎ দেখে আমার এই দাঁড়াও এই চিত্রকূট এটা কি চিত্রকূট বলে তো এইটা আমার দেখে পছন্দ হয়ে গেল ভাজা মিষ্টি আমার অলওয়েজ খুব প্রিয় দেখলেই আমার খেতে ইচ্ছা করে তাও অনেক দিন আর কি মিষ্টি ছেড়েছিলাম বাট আজকে একটু খেতে ইচ্ছা করছে এবারে এটাতে আমি কেটেছি হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি করলাম টমেটো কুচি করলাম লঙ্কা কুচি করলাম তার সাথে দিলাম হচ্ছে ধনে কুচি এবার দেব হচ্ছে বেসন এটা হচ্ছে একশো গ্রাম পনির নিয়ে এসছি একশো গ্রাম পনিরটা এটাতে পুরো ম্যাশ করে দেব একশো গ্রাম দিলাম এটাতে দই দই লাগবে না দই দেবো এবার

হ্যাঁ এটাকে ঠিক আছে ঘুরিয়ে দাও এটা এমন একটা ডিশ ঠিক আছে যেটা আমি বলছি আর কি যেটা খেতে হবে হচ্ছে দই দিয়ে টক দই দিয়ে এটা খেতে হবে যদি টক দোয়ে অল্প কুচি কুচি করে পেঁয়াজ লঙ্কা তোমরা দিতে পারো তো ওয়েল গুড ছোট্ট একটা বাটিতে আমি ডেকোরেশনটা দেখাবো যখন আমি এটা ফাইনালি নামিয়ে আমরা খেতে বসবো তখন আমি দেখাবো এটা কিসের সাথে সার্ভ হয় বিশ্বাস করো খেতেই রয়ে যাবে মিক্স করে নেবে ঠিক আছে যেহেতু কম দই ছিল মিক্স করেই নিলাম এর মধ্যে এর মধ্যে দই দাও একটু গোলমরিচের বুড়ো থাকবে ওপর থেকে এভাবে একদম পাতলা ওপর থেকে এটা তো সেম জাস্ট অল্প থাকবে না না এখনো হয়নি রেডি হয়নি এখনো গার্নিশিং একটা ধাপ বাকি আছে খালি ব্যাস অবশ্যই এটা থাকবে আমার ফাইনাল টা এটার সাথে ডিপ করবে আর মুখে ভরে নাও

এই এখানে মোটামুটি একটা প্লেটে রেডি হয়ে গেছে একটা এটার নামটা কি গো এটা কি নাম নাম হচ্ছে বেসানের চিলা বেসান কা চিলা বেসান কা চিলা চিলা

একবার খালি তোমরা বানিয়ে দেখো কি অসাধারণ খেতে হয়েছে আমাদের দাদা নতুন রেসিপি ইনভেন্ট করেছে বলে কথা সিরিয়াসলি দারুণ এটা ফাটাফাটি খেতে হয়েছে এটাই ছিল আজকে রেসিপি এবারে খাবো ও তো প্রথমে বলেছিল কি বেসন ফ্যাশন দিয়ে কি সব বানাবে এক পিস খেয়ে দেখো তুমি দু পিস চাইবে এটা এখনো মানে খেতে রয়ে যাবে বিশ্বাস করো এত সুন্দর এই রেসিপিটা ও তোমরাও ট্রাই করো আর জানিও আমাদেরকে কেমন আছে চলো এবার চটপট আমি খেয়ে নি তো আমরা এখন বসে গেছি অনেক দিন পরে তোমাদের কমেন্টস পড়তে না একচুয়ালি গল্প করতেও বলা যেতে পারে কেননা এটা বলার একটাই কারণ যে অনেকদিন ধরে তোমরা লাগাতার ক কন্টিনিউয়াস পচ ট্রাভেল ব্লগ দেখলি আমি পচ কমেন্টস করেছ বাট রিপ্লাই সেভাবে দেওয়া হয়নি এবং অনেকটা বিষয় একটু ডিটেইলসে বলার জন্য আজকে স্পেশালি তোমাদের কমেন্টস নিয়ে বসলাম ওভারঅল আমাদের কাছে তোমরা যারা রামায়েশ্বরাম সিরিজ দার্জিলিং সিরিজ এই কমপ্লিট সিরিজগুলো দেখেছো প্রচুর মানুষজনের আমরা ভালোবাসা পেয়েছি প্রচুর মানুষজন আমাদের সাথে নতুন ভাবে কানেক্ট করেছেন মানে হ্যাশট্যাগ মোমেন্টস কে তারা নতুন ভাবে চিনেছেন তো তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এভাবে সাথে থাকুন আচ্ছা প্রথম কমেন্টস পড়ছি আর্টিস্ট কাপলের প্রথম আমাদের কলকাতা টু রামেশ্বরম এপিসোড 2 এর প্রথম কমেন্ট এটা কি বলবো তোমাদের এই ট্রিপ দেখে কি যে ইচ্ছা করছে যদি তোমাদের সাথে থাকতে পারতাম বেশ মজা হয়েছে ব্লগটা দেখেই বোঝা গেল ক্যাপেল তো মানে সিরিয়াসলি এ বাবা হুম তো যেটা বলছিলাম বলতে বলতে ক্যামেরা আর ব্যাটারি কাছে শেষ হয় যাই হোক কি বলবো আর্টিস্ট ক্যাপাল কমেন্ট করেছিল কি বলবো তোমাদের এই ট্রিপ দেখে যে কি যেতে ইচ্ছা করছে যদি তোমাদের সাথে থাকতে পারতাম বেশ মজা হয়েছে তা ব্লগটা দেখেই বোঝা গেল সিরিয়াসলি আমরা গোটা রামেশ্বরম টিপটাতে এত মজা করেছি এত মজা করেছি বলার বাইরে তোমরা আশা করি যারা ব্লগুলো প্রত্যেক করা দেখেছো আশা করি রিলেট করতে পেরেছো মানে বুঝতে পেরেছো আমরা কতটা মজা করেছি আর হ্যাঁ দাদা আপনারা যখন আবার ইন্ডিয়াতে আসবেন অবশ্যই আমরা কোথাও না কোথাও একটা মানে ঘুরতে যাবো এবারে এবারে পাক্কা এবারে আপনাদের সাথে তো ডেফিনেটলি কোথাও না কোথাও যাচ্ছি আমাদেরও খুব ইচ্ছা রয়েছে তো দেখা যাক আপনারাও আসুন আর দেখি আমরা কবে বাংলাদেশ যেতে পারি এনার এখন পাসপোর্ট দিল্লি তে পড়ে আছে যা বলার একে বলবেন কিন্তু এখনো পাসপোর্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়নি আমার আমার কমপ্লিট হয়ে গেছে এ এখন আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের শিবা সেনগুপ্তা উনি প্রায় প্রত্যেকটা ভিডিওই আমাদের দেখেন এবং প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো ভালো কমেন্টস করেছেন তো উনি লিখেছেন যে নাইস টু সি সি ইউর ভিউজ আই হ্যাভ ইনক্রিজড এলট থ্যাংক ইউ সো মাচ ভিউজ তো আগের চেয়ে ডেফিনেটলি বেড়েছে সাবস্ক্রাইবারও মানে খুব তাড়াতাড়ি বাড়ছে আমাদের হোপফুলি আরও মানে নতুন নতুন মানুষের সাথে আমরা কানেক্ট করতে পারছি আর সবই আপনাদের আশীর্বাদ আর আমরা খুব জলদি বাইশ হাজার পরিবারের দিকে এগোতে চলেছি এক্স্যাক্টলি আর তারপর উনি লিখেছেন ইট উইল ইনক্রিজ ইন এক্সপোনান্সিয়াল ওয়ে and it's so interesting uh, you all are so clean hearted thank you dada আর আমরা চেষ্টা করি অলওয়েজ এরকমই সিম্পল থাকার আর যাতে মানে এই জিনিসটা আমরা লং টার্মে বেশি ক্যারি করতে পারবো আমরা সেরকমই থাকতে চাই আমরা যেরকম আমাদের ব্লগে আমরা সেরকমই দেখাই নিজেদেরকে মানে এটা দেখাতে লাগে না মানে আমরা যেমন সেটাই আর কি তোমরা আপনারা সবাই দেখতে পান আর কি মানে ডোন্ট ইউ গেট এনি স্লিপ ল্যাপস ফর ফ্র্যাকশন অফ সেকেন্ড অ্যাকচুয়ালি কি বলুন তো মানে রোড ট্রিপে আমরা একটা প্ল্যান থাকে না যে হ্যাঁ আমরা দুশো কিলোমিটার দুশো কিলোমিটার দিয়ে একটা জাস্ট দশ পনেরো মিনিটের বা আধ ঘন্টার একটা হল দেবো নেক্সট আরেকজন যে আমার বন্ধু জয়দীপ আছে ও নেক্সট টানবে আরও দুশো মানে এইভাবেই চলে আর যখন আমরা দুজন ক্লান্ত হয়ে পড়ি যে না হ্যাঁ মানে আমরা আর পারছি না গাড়ি চালাতে পার তখন আমরা কোনো একটা পেট্রোল পাম্পে আরামসে হল দিয়ে বা কোনো একটা রেস্টুরেন্ট বা ক্যাফের ধারে হল দিয়ে আরামসে রাস্তা কাটিয়ে নিই নেক্সট কামেন্টস হচ্ছে মৌসুমি মো মৌসুমি মো সেভেন টু 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 আইডিটার নাম তো দারুণ দারুণ লাগলো ব্লগটা খুব যেতে ইচ্ছা করছে অবশ্যই পারলে যেও আমরা যে যে জায়গাগুলোতে ভিজিট করি তো সত্যি খুব সুন্দর আমরা তো এখনো গোটা গোটা ইন্ডিয়া ঘুরেছি দেখতে পারিনি আর সেটা তো এখন বহু দূরের ব্যাপার মানে যে কটা জায়গা ঘুরেছি মানে অসাধারণ লেগেছে আর যে যে জিনিসগুলো ব্লগে দেখাই যেগুলো ভালো লাগে খারাপ লাগে প্রত্যেকটা জিনিসই দেখানোর চেষ্টা করি তো সেই হিসেবে তোমরা ঘুরতে যেতে পারো মানে দারুণ লাগবে দাও দাও তোমার আসছে क्वेश्चन আসছে তোমার কোয়েশ্চেন করা হয়েছে তুমি অ্যানসার দেবে আচ্ছা কমেন্টস পড়ে নি আর্টিস্ট ক্যাপেল হ্যাঁ নেক্সট কোনো ট্রিপে তোমাদের সঙ্গী হওয়ার ইচ্ছে থাকলো খুব ভালো লাগলো খুব ভালো থেকো অবশ্যই আমি এর আগে কমেন্টসে বলে দিয়েছি নেক্সট কোনো ট্রিপে আপনারা আপনারা নয় তোমরা যখন আবার কলকাতায় আসবে তখন অবশ্যই করে কোথাও একটা আমরা যাব আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে রয়েছে আচ্ছা সৈকত সর্দার ব্লগটা খুব সুন্দর হয়েছে এডিটিং এর লেভেল অনেক বেড়ে গেছে থ্যাংক ইউ সো মাচ তোমরা এত ভালোবাসা দাও এটাই খুব ভালো লাগে আচ্ছা এবারে কোশ্চেন যাবে হচ্ছে দাদার দিকে ঠিক আছে দাদা রেডি তো দেখো পড়ো আচ্ছা অনন্যা কমেন্ট করেছেন যে আমার একটাই কোশ্চেন তোমাদের ব্লগ দেখি এত ভালো লাগে কিন্তু জব লাইফে লাগবে ছুটি কি করে ম্যানেজ করো আমি তো তোমাদের ব্লগ দেখি আর ভাবি স্বপ্নগুলো স্বপ্ন হয়েই না রয়ে যায় ইয়ারে ম্যাক্সিমাম দুটো ট্রিপই আমি করতে পারি জব লাইফে লং লিভ ম্যানেজ করাটাই খুব টাফ অ্যাকচুয়ালি বলে রাখি থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কানেক্ট থাকার জন্য অ্যাকচুয়ালি কিছুই না ছুটিটা একটু ম্যানেজ করে একটু বুঝে শুনে নিতে হয় মানে আমি হয়তো এরকম হয় যে হ্যাঁ টানা এক মাস টানা দেড় মাস টানা দু মাস ধরে উইদাউট এনি লিভ ইভেন যদি আমি মানে শরীর খারাপ অবধি থাকে দেন আমি ওই দিনটাতেও আমি অফিস অ্যাটেন্ড করি কারণ আমি জানি যে হ্যাঁ আমাদেরকে যখন কোনো একটা ট্রাভেল প্ল্যান করতে হবে তো ঠিক সেই মোমেন্টের জন্য টানা দেড় মাস দু মাস আমরা টানা অফিস করি আচ্ছা তো আমি এখানে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে তোমরা যে ছুটিগুলো দেখতে পাও হ্যাঁ তো সেটা হচ্ছে যখন আমরা বাইরে কোথাও ট্রাভেল করতে যাই তো সেই ছুটিটা তো সবাই দেখতে পায় কিন্তু যে ছুটিগুলো দেখতে পায় না কেউ অবশ্যই এটা সম্ভব নয় সেটা হচ্ছে ওর যখন শরীর খারাপ থাকে তখন সকাল উঠে মনে হয় যে না আজকে যেতে পারবো না বাট তাও ও যায় ঠিক আছে কিন্তু সেইগুলো তো তোমাদের দেখানো পসিবল হয় না তো সেই জন্য আর কি অনেকেরই মনে হতে পারে যে কিভাবে এত ছুটি ম্যানেজ হয় তো ম্যানেজ করতে হয় ঠিক আছে অনেক ডিফিকাল্ট হয় তারপর বিয়ে বাড়ি আমরা অনেক হ্যাঁ সত্যি মানে ট্রাভেল করতে যাওয়ার ছুটির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আমাদের বাড়িতে অনেক রকম প্রোগ্রাম থাকে আমরা যেতে পারি না ছুটির একটা ইস্যু থাকে তো সেই জন্য অ্যাকচুয়ালি তোমরা প্রত্যেকেই জানো এতদিনের ব্লগ দেখছো তোমরা প্রত্যেকে জেনে গেছো যে আমি কমপ্লিটলি একটা ফুল টাইম জব করি দ্যাট টু গভর্নমেন্ট ব্যাংকের একজন অফিসার হিসেবে আমি কাজ করি তো সেখানে যথেষ্ট ওয়ার্কলোড যথেষ্ট নানা রকমের দায়িত্ব রেসপন্সিবিলিটি সব কিছুই রয়েছে আমার মাথার উপর এবং সেটা সুন্দরভাবে হ্যান্ডেল করি আহ তারপরে লিভ ম্যানেজ করি তো ঠিক আছে এটা হয়ে যায় মানে এমন এমন কাজ থাকে যেগুলোতে আমার সাথে ওকে যেতে হতে মানে হয় কিন্তু সেক্ষেত্রে ওই কাজটা আমাকেই করতে হয় গিয়ে কোথাও একটা গিয়ে তখন ও মানে অফিস ছাড়া আর কে করতে পারে ম্যানেজই করতে ওই আর কি এইভাবেই টুকটাক করে ম্যানেজটা করে বেরিয়ে পড়তে হয় ব্যাপারটা হচ্ছে যে লাইফে যখন তোমরা আলাদা কিছু করতে চাইবে তখন তোমাদেরকে সাম কিছুভাবে হলেও লাইফটাকে ম্যানেজ করতে হবে তো যাইহোক আশা করি তুমি তোমার आंसर ঠিক আছে হ্যাঁ এবারে একটা অন্যরকম কমেন্টস খুব ভালো লেগেছে কমেন্টস আমাদের মৃত্যুঞ্জয় সাহা আপনি কমেন্টস করেছেন একবার আপনাদের চ্যানেলে আমরা রাজস্থানকে দেখতে চাই তো মানে এটা একটা দারুণ ব্যাপার মানে আপনারা যে এরকম ভাবে আমাদের রিকমেন্ড করে জায়গাগুলো তো খুব ভালো লাগে তো অবশ্যই আমরা অবশ্যই আমরা চেষ্টা করব অবশ্যই রাজস্থান যাব এবং আমাদের মতো করে রাজস্থানকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা এবারে আসি আমাদের অনেক পুরনো ভিউয়ার্স বলা যেতে পারে মীনাক্ষী দি তুমি তো তোমাকে আলাদা করে আমি আর কি বলবো মানে অনেক অনেক থ্যাঙ্ক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য তো তুমি কমেন্টস তো প্রতিদিনই করো দারুণ লাগলো সুপাব মীনাক্ষী দি থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা পড়ে শোনাচ্ছি ভালো লাগবে তোমারও কুডোজ টু অল অসাধারণ ব্লগ নাম্বার ওয়ান প্রেজেন্টেশন ব্যাং অন থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সো বিউটিফুলি এক্সিকিউটেড থ্যাংক ইউ সো মাচ হ্যাডস অফ টু অল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দীপাঞ্জন দাস তুমি কমেন্ট করেছো ইজ পারফেক্ট ফর লং ড্রাইভ আর বলেনো তোমার মডেল জানতে চেয়েছো মানে আমার গাড়ির মডেল জানতে চেয়েছো আর জানতে চেয়েছো হচ্ছে বলেনোর মাইলেজ কত দিল তিনটেই বলি প্রথম কথা হচ্ছে বলেনো সত্যিকারের বেস্ট ফর লং ড্রাইভ আমরা চারজন মিলে গেছিলাম একবারের জন্য আমরা কেউ বুঝতে পারিনি যে আমরা মানে কোনো ছোট বা কম্প্যাক্ট গাড়িতে আছি আর বসে তো দারুণ আরাম মানে দুর্দান্ত আরাম মানে কথার মানে বাইরে আর কি বোঝানোর বাইরে এত আরাম মানে ব্যাকসিটে বসে আরো বেশি আরাম ফ্রন্ট সিটের থেকে এক্স্যাক্টলি আর মডেল হচ্ছে বলেনো জেটা আর মাইলেজ তো এবারে দুর্দশ এবার ফাটিয়ে দিয়েছে লাস্টবারে ব্যাঙ্গলোর সিরিজটা হয়তো আমি যাই না তুমি দেখেছিলে কি না ব্যাঙ্গলোর সিরিজে আমাদের মাইলেজ দিয়েছিল হচ্ছে লাস্ট যখন বাড়িতে আসি এইটিন পয়েন্ট ফাইভ বাট এবারে মাইলেজ দিয়েছে হচ্ছে টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টি পয়েন্ট ওয়ান বা টোয়েন্টি কিছু একটা তো এবারে কিন্তু কুড়ি টাচ করে গেছে দারুণ অ্যাকচুয়ালি কী বলো তো মানে রাস্তাঘাটের কন্ডিশন এবারে ফার বেটার দেন মানে লাস্ট ইয়ার লাস্ট ইয়ার আমরা ব্যাঙ্গলোর গেছিলাম তো ব্যাঙ্গলোরের সময় রাস্তাঘাট উড়িষ্যাটা পুরোটাই প্যাথেটিক ছিল যেটা এবারে অনেকটা কমফোর্টেবল আর আমি একটা ক্লিপিং অ্যাড করে দিলাম যেটা হচ্ছে আমরা যখন রামেশ্বরম থেকে কলকাতায় ঢুকে গেলাম আমাদের ফ্ল্যাটে এসে যখন গাড়িটা পার্ক করা হয়ে গেল তখন ও একটা ফুটেজ নিয়েছিল তো আমি সেটা একটু অ্যাড করে দিলাম তো অ্যাট লাস্ট উনিশ হাজার তিনশো তিরাশি কিলোমিটারে এসে শেষ হলো আর অ্যাভারেজ ফিউল ইকোনমি তোমরা দেখো টোয়েন্টি মানে এত সুন্দর ভালো সার্ভিস একমাত্র বালেনই দিতে পারে আচ্ছা এবারে একটা মানে কি বলবো দারুন কমেন্ট এটা একটা দারুন কমেন্ট বাট হ্যাঁ এর অ্যানসার দেওয়াটা খুব জরুরি মানে আর কি বাস্তব কমেন্ট বলা যেতে বাস্তব কমেন্ট যা হচ্ছে প্রেজেন্ট ইউটিউবে সেই কমেন্ট আচ্ছা আমাদের যেটা দার্জিলিং এর অ্যানিভার্সারির ব্লগ ছিল তোমরা আশা করি প্রত্যেককে দেখেছো ওখানে শেখ মইনুল বলে একজন কমেন্ট করেছেন এত সুন্দর একটা ভিডিও আর ভিউ এত কম মানে এটা দেখো এটা বাস্তব কিছু করার নেই এখন হচ্ছে তুমি ভালো কন্টেন্ট প্রিপেয়ার করো তুমি ভালোবেসে কোনো একটা এডিটিং করো তুমি সুন্দরভাবে একটা ভিডিও বানাও তোমার ভিউজ কম আসবে ভিউজ গ্রো করে আস্তে আস্তে কেননা মানুষজন ভালোটা খুব খুব আস্তে আস্তে বোঝেন ভালো জিনিস মানুষের কাছে পৌঁছাতে একটু টাইম লাগে ডেফিনেটলি পৌঁছাবেই ততদিন আরও ভালো ভালো কাজ তোমরা দেখতে পাবে একজাক্টলি আর খারাপ মানে ওই আর কি আমরা বলতে চাই না ঠিক আছে ওটা তো সবাই যারা ইউটিউবে আছে তারা তো মোটামুটি জানোই আর ওটা আমরা আলাদা করে কিছু বলছি না কন্টেন্ট রাতারাতি ভাইরাল হয় ওটা তোমরা প্রত্যেকই আশা করি যারা সোশ্যাল মিডিয়া আছে তারা কমবেশি প্রত্যেকই জানো তো যাই হোক এই ভালো দিয়েই আমরা এগোতে যাই আস্তে আস্তে যেরকম ভাবে এগোচ্ছি হ্যাঁ একটা টাইমে প্রচুর ভিউজ হবে হোপ ফর দ্য বেস্ট এন্ড উই আর পজিটিভ এনাফ আচ্ছা আমি আরেকটা কমেন্টস পড়তে চাই মীনাক্ষী দি কমেন্টস করেছো সেম কমেন্টসই আরেকজন করেছে আরেকজন হচ্ছে ওয়ার্ল্ড অফ এ কমেন্টস করেছে হচ্ছে লাস্ট ক্লিপটা দেখে মনটা খারাপ হয়ে গেল অসাধারণ ঠিক আছে তো মানে এটাতে আমি বলতে চাই যে তোমরা যে আমাদের ভিডিওর সাথে এতটা কানেক্ট এতটা অ্যাটাচড হয়ে গেছো মানে হ্যাঁ লাস্ট লাস্ট ক্লিপিংটা আমি দিয়েছিলাম হচ্ছে এরপরে যে ব্লগটা সেটা আমাদের লাস্ট ব্লগ তো সেটার জন্য স্টেটিউন ফর লাস্ট এপিসোড তো সেইটা দেখে যে তোমাদের তোমরা আর কি ভেবেছো মনে মনে যে হ্যাঁ এরপর তো ট্রিপটা শেষই হয়ে গেল আর একটাই ব্লগ আছে তো মানে তোমরা যে এতটা অ্যাটাচড হয়েছো আমাদের ব্লগের সাথে আমাদের সাথে তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমরা এই ব্যাপারটাকে অলওয়েজ রেসপেক্ট দেব আমাদের মানে হার্ট থেকে তো যাই হোক আমাদেরও ওই ক্লিপটাও যখন দিয়েছিল আমি বাড়ি এসে যখন টিভি চালিয়ে ব্লগটা দেখলাম তখন আমারও খুব খুব মন খারাপ করে গেছিল যে হ্যাঁ একটা ট্রিপ এইভাবেই শেষ হয় আর বিনাকshi দি তুমি আরেকটা কমেন্টস করেছো দাদা ফুড ব্লগ স্টার্ট করো প্লিজ দারুণ দাদা ফুড ব্লগ কি স্টার্ট করবে না ব্লগ কি বলো তো মানে ডায়েট করছি নরমালি ঠিক আছে আর ফুড ব্লগ যদি স্টার্ট করি তাহলে তো দেখতে হবে না মানে একই আমি কিন্তু করছি না ঠিক আছে মানে দেখো একই ব্যাঙ্কে চাগ্নি করি সারা দিন বসে বসে গাজ করতে হয় তার মধ্যে যদি আমি ফুড ব্লগ স্টার্ট করি না তাহলে দেখতে হবে না ব্যাস হ্যাঁ অতটুকুই ফুড ব্লগ থাক যেটা আমি ট্রিপে গিয়ে কোথাও করে থাকি ঠিক আছে আচ্ছা মোটামুটি এই দিকের কমেন্টস আমার পড়া হয়ে গেছে এইবার আসি হচ্ছে আমাদের যে এনফিল্ড আসছে এনফিল্ডের ভিডিওতে তোমরা যারা যারা কমেন্টস করেছো এটা নিয়ে বেশি কিন্তু রিপ্লাই দেবো না ঠিক আছে বেশি রিপ্লাই দেওয়া যাবে না বেশি রিপ্লাই দিয়ে দিলে কি বলতো যেদিন ডেলিভারি ব্লকটা তোমরা দেখবে সেই মজাটা তোমরা পাবে না সবার কমেন্ট টাই তোমরা কি কমেন্ট করেছো আমরা বলেছিলাম গেস করতে যে আমরা কি ব্যাগটা নিচ্ছি আর্টিস্ট কাপেন রয়্যাল এনফিল্ড রেড কালার কি ঠিক বললাম তো হম আচ্ছা সৈকত সর্দার রেডটা মনে হচ্ছে প্রীতম দার কেদারনাথ থেকে ফেভারিট হয়ে গেছে

একদম টাইম পাচ্ছি না রামেশ্বরমের লাস্ট ভিডিওটাও এখনো বাকি দেখা যাই হোক বিচ আচ্ছা লিখেছেন রেড কালার রয়্যাল এনফিল্ড রাইট তো যাই হোক এত রয়্যাল এনফিল্ড নিয়ে যা যা তোমরা মানে বলেছ বলেছো জাস্ট আর কয়েকদিনের অপেক্ষা কয়েকদিনের অপেক্ষার পরে ডেলিভারি ব্লগ আসতে চলেছে দেখা যাক হুম কে কে সঠিক বলে ম্যাটকন বাইকটা হয় তো যাই হোক এই ছিল আজকের মতো আমাদের ব্লগ আশা করি অনেক দিন পরে তোমাদের অনেক কমেন্ট আমরা এড্রেস করলাম যাদের কমেন্ট কে করতে পারলাম না তাদের কাছে ওয়ে আর সরি বিকজ টাইম তো খুব কম থাকে ব্লগে লেনদি ব্লগ না আবার অন্য করে করে দেখো অন্য একদিন নিয়ে না বেশি লেনদি ব্লগ করলে সোজা স্কিপ হয়ে লাস্টটুকু দেখবে অন্য একদিন করব অন্য একদিন আবার সবার কমেন্টস পড়ব তোমরা অনেক ভালো ভালো কমেন্টস করো যাতে করে আমাদের মানে এরকম কথা বলতে মাঝের মধ্যে খুব ভালো লাগে তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করছি আর ওর নতুন রেসিপি কেমন হয়েছে সেটা জানিও আর তোমরা ট্রাই করো বাড়িতে আর ওইটাই আর কি মার্চ মাস তো মানে ফেব্রুয়ারি শেষ হয়ে এবার মার্চ পড়বে মার্চ মাসটা তোমাদের দাদা একটু ব্যস্ত থাকবে মানে এই দাদা একটু ব্যস্ত থাকবে ঠিক আছে তারপর তো জামাত মানে একদম চমচমাকে তাই হ্যাঁ দিদি জানে না তো Chalo, <laughs> 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 so, bye bye, take care. Chalo, a good night. <laughs>